থানা এবং জনসাধারণের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করি। জনগণের সরাসরি সহযোগিতা ছাড়া তো পুলিশের কাজ করা সম্ভব না। সো অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ, সবার সহযোগিতা আমরা পেয়েছি। আসলে সবার সহযোগিতায় আমরা এই আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে বাংলাদেশ পুলিশ। ময়মনসিংহ জেলা 14টি থানা রয়েছে। এই থানার সার্বিকভাবে অপরাধ নিয়ন্ত্রণে যিনি সার্বক্ষণিক কাজ করে থাকেন এবং যার নিয়ন্ত্রণে, যার নির্দেশনায় থানার কর্মকর্তারা কাজ করে থাকেন, বর্তমানে এই ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। এবং যিনি সেই কাজটি করেছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আহমদুজ্জামান, বিপিএম, পিপিএম। আজকে আমরা আসছি ময়মনসিংহ জেলা পুলিশ কার্যালয়ে। এখানে আমাদের যে পুলিশ সুপার, তিনি পদোন্নতিজনিত কারণে তিনি অন্যত্র চলে যাবেন এবং আমরা জিনুইজের পক্ষ থেকে আজকে আমরা এখানে আসলাম ওনার সাথে একটু আমরা কথা বলবো এই ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আপনি তো দীর্ঘদিন এখানে এই জেলায় কাজ করেছেন এবং আইন শৃঙ্খলা আমরা জানি খুব স্বাভাবিক এবং ভালো রয়েছে, সেই বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানতে চাই বর্তমান এবং এই ময়মনসিংহ জেলা আগামী দিনে বা আর কী কী আপনি মনে করেন যে প্রয়োজন যে আইন শৃঙ্খলা আরও সুন্দর হোক সেইভাবে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি দায়িত্বভার গ্রহণের পর থেকে 2 বছর 8 মাস এখানে কর্মরত ছিলাম। আপনি যেমনটি বলেছেন যে আমি প্রমোশনজনিত কারণে বদলি সূত্রে এখান থেকে চলে যাচ্ছি, এই সপ্তাহে আমি চলে যাব। তা আমি যেটা চেষ্টা করেছি সময়কালে সেটা হচ্ছে যে থানাগুলোকে আসলে সেন্টার অফ এক্সিলেন্সে পরিণত করার চেষ্টা করেছি, যাতে অপরাধ সংগঠিত হলে থানায় রিপোর্ট হয় প্রত্যেকটি ঘটনা এবং সেগুলো যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি। থানা এবং জনসাধারণের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে মাননীয় আইজিপি স্যার বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। আমরা বিট পুলিশিং কার্যক্রমটাকে জোরদার করার চেষ্টা করেছি যাতে করে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের দোরগোড়ায় গিয়ে আমরা পুলিশ সেবাটা দিতে পারি। একইভাবে প্রত্যেকটি ঘটনা যাতে আইনের আওতায় আসে সেটা আমরা চেষ্টা করেছি। মোট কথা, আমাদের দায়িত্ব যেটা, কাজ যেটা, সেটা খুবই প্রফেশনালি দায়িত্বশীলতার সঙ্গে আমরা করার চেষ্টা করেছি এবং তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বস্তিকর অবস্থায় ছিল বলে আমি বলবো। কারণ হচ্ছে যে এই সময়কালে বেশ কয়েকটি জাতীয় ইভেন্ট গেছে যেগুলো নিয়ে অনেক জায়গায় হয়তো অনেক ধরনের সমস্যা হয়েছে। স্থানীয় সরকারি নির্বাচনগুলো ছিল, পুজো পার্বণ ইত্যাদি ধর্মীয় উৎসব আয়োজনের বিষয় ছিল। ওভারঅল সবগুলো ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা প্রোঅ্যাক্টিভ পুলিশিং করার চেষ্টা করেছি, কোনো একটা ঘটনা ঘটার আগে থেকেই যাতে আমরা কার্যকর ব্যবস্থা নিয়ে সেই ঘটনাগুলোকে রোধ করতে পারি সেই ব্যবস্থা আমরা চেষ্টা করেছি বিট পুলিশিং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে। যেটা আমি বলবো সেটা হচ্ছে অত্র অঞ্চলের মানুষের মধ্যে আসলে সহিংসশীলতার একটু অভাব কিনা আমি জানি না। কারণ হচ্ছে ছোটোখাটো মারামারি থেকে উইদাউট এনি প্রভোকেশন বা ছোটোখাটো প্রভোকেশনে সামান্য বিষয় নিয়ে খুনাখুনির ঘটনা আমরা দেখেছি। বেশ কিছু খুনের মামলা হয় প্রতি মাসেই জেলায়, প্রায় 8-10টা খুনের মামলা হয় এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দলাদলি, রাজনৈতিক ইত্যাদি নয়, শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে, ছোটোখাটো লিটিগেশন নিয়ে, জমিজমা বা অন্য বিষয় নিয়ে, সামান্য কথা নিয়ে গুরুতর আঘাত করে মৃত্যু ঘটানোর মতো ঘটনা এখানে ঘটে। তো আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমি বলবো যে মানুষের সচেতন হওয়া জরুরি আছে, মানুষের নিজের নিরাপত্তা সচেতনতা বাড়াতে হবে এবং একটা ঘটনা ঘটে গেলে, একটা প্রাণ চলে গেলে, একজনের অপূরণীয় শারীরিক ক্ষতি হলে সেটা পূরণ করার সাধ্য কিন্তু কারো নাই। কাজে আমরা আমাদের আচরণে আর একটু সহনশীল হওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই সমাজবিজ্ঞানীরা আরও ভালো বলতে পারবেন কীভাবে এটা সম্ভব। অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে তারা মিলে আমরা সচেতনতার কাজ করছি। আমি যে জিনিসটা বলবো যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটা বললেন যে ভালো ছিল, তো স্বস্তিকর থাকার একটা বড় কারণ ছিল যে আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি। আসলে জনগণের সরাসরি সহযোগিতা ছাড়া তো পুলিশের কাজ করা সম্ভব না। সো অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ, সবার সহযোগিতা আমরা পেয়েছি। আসলে সবার সহযোগিতায় আমরা এই আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমি বিশ্বাস করি আগামী দিনে নতুন যে পুলিশ সুপার মহোদয় আসবেন উনিও খুবই ভালো অফিসার এবং সবাই মিলে জনগণকে সাথে নিয়ে
আইন শৃঙ্খলা যে স্বস্তিকর অবস্থাটা সেটা বজায় থাকবে এই প্রত্যাশা আমার থাকবে। আপনাকে এবং আপনার টিভির সকল দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা আশা করব স্যার আগামী কর্মস্থল আপনার আরও ভালো করেন এবং দেশ ও জনগণের কল্যাণে আপনার কাজ করবেন সে প্রত্যাশা আমরা করি এবং ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ময়মনসিংহবাসীকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব আহমদুজ্জামান পিপিএম সেবা। আজকে আমরা এই ময়মনসিংহ জেলার যিনি দীর্ঘ 2 বছর 8 মাস এই জেলায় কর্মরত ছিলেন এবং তিনি সততা ও নিষ্ঠার সাথে আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটিয়েছেন এবং আমাদের জান মাল রক্ষায় তিনি সার্বক্ষণিক কাজ করেছেন, তা আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি ফারুক আহমেদ, জি নিউজ, ময়মনসিংহ।